ব্রোস্টকিজে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের আলোচনা বিষয়, আজকে আমরা আলোচনা করব ডুব সিনেমা নিয়ে, প্রয়াত লেখক হুমায়ুন আহমেদের স্ত্রী শাওনের মন্তব্য। মোস্তফা সরোয়ার ফারুকী পরিচালিত আলোচিত ছবি ডুব। ছবিটি মুক্তির আগে থেকে ফারুকীর সঙ্গে এটা নিয়ে নির্মাতা ও অভিনেত্রী মেহরুন আফরোজ শাওনের বেশ বড়সড় ঝামেলা বাঁধে। পরে তার সংবাদ সম্মেলন সেন্সর বোর্ড থেকে গণমাধ্যমে আলোচনার বিষয়ে পরিণত হয়। এরপর 27 অক্টোবর ছবিটি মুক্তির পর সেই আলোচনা ছাইয়ে আগুন জ্বলিয়ে দেন হুমায়ুন ভক্ত সাধারণ দর্শকরা। তাতে অবশ্য বরাবরই ফারুকী আত্মপক্ষ সমর্থনের চেষ্টা করে গেছেন। অন্যদিকে ছবি মুক্তির পর এটা নিয়ে খুব বেশি মন্তব্য করেননি হুমায়ুন পত্নী শাওন। এবার প্রথমবারের মতো মুখ খুললেন তিনি, কলকাতার গণমাধ্যমে ডুব চলচ্চিত্র প্রসঙ্গে কথা বললেন তিনি। শাওন বলেন, কলকাতায় আসার আগে আমি ডুব দেখেছি, হলে গিয়ে দেখতে পারিনি, একটা স্পেশাল শোতে দেখেছি। সত্যি কথা বলি, ডুব দেখে আসলে আমার হাসি পেয়েছে। যদি হুমায়ুন আহমেদের স্ত্রী হিসেবে বলি, এটা হুমায়ুন আহমেদও হয়নি, হতে পারে অন্য কেউ, কিন্তু খুব জোর করে হুমায়ুন আহমেদকে ঢোকানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু এটা হুমায়ুন আহমেদ না। ডুবে হুমায়ুন আহমেদ নেই, হুমায়ুন আহমেদ অনেক বড় জিনিস, হুমায়ুন আহমেদ অন্য জিনিস, এটা হুমায়ুন আহমেদের বায়ো না। ছবিতে আমরা যাকে দেখেছি তিনি কোনোভাবেই হুমায়ুন আহমেদ না। তাহলে কি শাওনের কথাই সত্য? আপনাদের কি মতামত? এরকম আরও অনেক খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।